السلام عليكم ورحمه الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي الأمر يحلو القداسة من لساني يفقه قولي الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أما بعد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين

বান্দা নিজেকে দুনিয়া সকল জামেলা থেকে বিচ্ছিন্ন করে একটি নির্দিষ্ট সার্কেলের মধ্যে আনবেন একটা নির্দিষ্ট ঘরে যেখানে আল্লাপাক শুধু আল্লাহর দেনে খেলে আল্লাহকে স্মরণ করবেন এতে কাফের ফজিলত সম্পর্কে বলা হয়েছে আল্লাহ রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন যে ব্যক্তি একদিন এতে বসবে আল্লাহ সুবনতলা তাকে থেকে জাহান নামকে তিন খন্দক দূরে অবস্থান করাবেন অর্থাৎ এক খন্দক সমান হলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আর একদিন এতে কাফ করলে তিন খন্দক অর্থাৎ তিনটা পৃথিবী সমান দূরত্ব যাহার নাম থাকবে সুবাহান আল্লাহ আর আরেকটা হাজির মধ্যে আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে যে ব্যক্তি দশ দিন এতে কাফে বসবে আল্লাহ সুবাহ তার আমল নামায় দুইটি কবুলিয়াত হস এবং দুইটি কবুলিয়াতমরার সব লিখে দিবেন সুবাহন আল্লাহ অর্থস আমরা দেখছি যে হজ কবুল হওয়ার অনেক শর্ত আছে হস করতে গেলে টাকা লাগে শারীরিক সুস্থতা লাগে অনেক সময় আমলে ত্রুটি বিচ্ছুতি হয়ে যায় কবুল নাও হতে পারে আমি জানি না কিন্তু আল্লাহ সুব আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া বলছেন যে যে ব্যক্তি দশ দিন এতে ভাবে বসলো রমজানের শেষ দশ দিন তার আমল নামায় দুইটি হস কবিলিয়াত হস এবং দুইটি কবুলিয়ত উমরাট সব লিখে দিবেন সুবাহান আল্লাহ তো এই গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ সুবহান যেন আমাদের করার তৌফিক এনায়ত করেন সকল বলে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে বিসমিল্লা রহমান ইব্রাহিম আন আবদুল নোমর রাজি আল্লাহন কোয়ালা কান আর রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম ইয়া তাকিফুল আশরাল আওয়া খিরা মিনা রমাদান মুতাফুক নালাই বুখার এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মের জলিল কুদর সাহাবি আব্দুল নোমর রাজি আল্লাহন বলেন যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কান আর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইয়া তাকিফুল আওয়া আশরা রাসুল সাল্লাম দশ দিন এতাকে ভাবে বসতেন আশরাল আওয়া খিরা মিনা রমাদান রমদানের শেষ দশ দিন তো হাদিস থেকে আমরা শিখতে পারলাম জানতে পারলাম যে রাসুল সাল্লাহি সাল্লাম শেষ দশ দিন এতে কাফে বসতেন আর এতে কাফে বসলে আমি আপনি কি করতে পারবো সবে কদর শেষ দশ দিনের মধ্যেই হয় এই সবে কদরের সব থেকে আমি আপনি মাহরুম হব না এই সবে কদরের সব তার আমল নামায় লিখে দেওয়া হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন পিসমিল্লাহ রহমান রাহিম আনা রাসুল্লাহ সাল্লাহ আলাইং লাইলাতুল কদুরে ইমান কিসাবান গুফির আলহা সাল্লাম বলেন যে ব্যক্তি মাং কামা কদরে যে ব্যক্তি কদর রাত্রে দাঁড়াইলো অর্থাৎ নামাজ পড়লো নফল নামাজ পড়লো নামাজ পড়লো ইমান কিসাবান ইমানের সহিত এবং সতীস্ফুতভাবে তাহলে কি গুফির আলহ মা আতাকাদমা মিংজাঙ্গবি আল্লাহ সুবাহ তার জীবনের পূর্ববর্তী সমস্ত গুড়া মাফ করে দিবেন সুবাহান আল্লাহ তো এই মহান একটা নেকির কাছ থেকে আমি আপনি কি বঞ্চিত হব না এই জন্য এতে কাফ যে কত গুরুত্বপূর্ণ এ হাদিস থেকে আমি আপনি জানতে পারলাম তো এতেকাফ পুরুষেরা আমরা সাধারণত মসজিদে বসি মসজিদে বসতে হবে মহিলাদেরও মসজিদে বসতে হবে মসজিদে বসবো এবং এতেকাফে বসে আমরা বিশেষ করে বেশি বেশি নফল আবাদত করব। নফল নামাজ কোরআন তেলোয়াত দোয়া দুরুদ পড়ব এবং সহপাঠী কেউ থাকলে কেউ যদি কোরআনতলাৎ না পারে তাকে কোরআনতলা শিখাবো পরস্পর কোরআন হাদিস নিয়ে আমরা আলোচনা করব বেশি বেশি সময় কি আমরা আল্লাহর জিকিরে মগ্ন থাকবো আর মহিলাদের ব্যাপারে বলা হয়েছে মহিলারাও কি মসজিদে তাকে ভাবে বসবে যদিও আমাদের দেশে ব্যবস্থা নাই সে তার বিকল্পে মহিলারা বাড়িতে বসবে একটা নির্দিষ্ট গড়ে অথবা যদি আলাদা গড় না থাকে তাহলে একটা গড়ে একটা কোণে পর্দা করে সে পর্দার ভিতরে কি আলাদা রুমের ভিতরে আরেকটা রুম করবে পর্দা দিয়া সে রুমে সে কি এতেকে হয়ে বসবে আর এতেকে হয়ে বসে দুনিয়ার কোনো জামেলা দুনিয়ার কোনো বিষয়বস্তু নিয়ে কি সে আলাপ আলোচনা করতে পারবে না আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন যে এতেকে হয়ে বসে কি সকল প্রকার দুনিয়াবি জামেলা থেকে সে নিজেকে মুক্ত রাখবে আল্লাহ সুবনাদ কোরআনুল কারিমে সুরা আনামের উনাশি নম্বর আয়াতে আমাদেরকে বলছেন যে আমরা কীভাবে আল্লাহর আবাদত করব এত্র আমরা সবাই মোটামুটি জানি আউদু বিল্লা মিনাশ শাইতানির রাজিম ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ্বা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহ পাক বলতেছেন কি যে বান্দাদের আমাদেরকে লক্ষ্য করে যে আমরা কি করব ইন্নী ওয়াজ্জাতু নিশ্চয়ই আমার মুখমণ্ডল আমার দেন খেল আমার চেহারা একমাত্র কি আল্লাহর দিকে কি করলাম আমি রুজু করলাম কেন্দ্রীভূত করলাম ইন্নি আসমান সেই সত্তার দিকে আমি আমার নিজেকে মনোনিবেশ করলাম যিনি আসমান সৃষ্টি করছেন এখন আমি কি করছি তার দিকে মনোযোগী হয়েছি হানিফা ওমা মিনাল মুশ্রিক আর দ্বিতীয় কি বলছেন যে আমি কশ্চিন কালেও কাফেরদের মুশ্রিকদের কি অনুসারী নই অন্তর্ভুক্ত নই অর্থাৎ এটা আমরা সাধারণত দেখি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি কিন্তু আল্লাহর প্রত্যেকটি আবাদতের ক্ষেত্রে আমাদেরকে কি এই আয়াতের শিক্ষা নিতে হবে এই আয়াতের শিক্ষাটাই হবে আমাদের একমাত্র ডেস্টিনেশন তা না হলে কি আমাদের কোন আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আর আল্লাহ সুবান তাল্লাহ আবাদত করতে গেলে আমার আপনার একটু কষ্ট হবে এই কষ্ট স্বীকার করে যেতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আই ওয়ান্ট সিকিউরিটি ফ্রম সিকম টু মোস্ট আল্লা ইট ওয়াস নারেটেড ফর আবানু আল্লাহ সে পুস্টার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দ্য ওয়ার্ল্ড ইজ দ্য ওয়ার্ল্ড ইজ প্যারাডাইজ ফর নন বিলিভার অ্যান্ড হেলথ ফর বিলিভার রিটেন বাই মা মুসলিম আল্লাহ রসুম সাল্লা বলতেছেন যে দ্য ওয়ার্ল্ড পৃথিবীটা হলো কি দ্য ওয়ার্ল্ড ইজ ইডেন এই পৃথিবীটা হল জান্নাত ফর নন বিলিভার কাফেরদের জন্য অ্যান্ড হেল এবং এটা হলো একটা জাহান্নামের টুকরা ফর বিলিভার যারা বিশ্বাসী ইমানদার মুসলিম শেফের হাদিস এই হাদিস থেকে আমরা জানতে পারলাম এই দুনিয়াতে দুনিয়াটা হলো কাফেরদের জন্য কি কাফেরদের জন্য বেহেস্ত খানা কিন্তু যারা মুমিন নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করে ইমানদার হিসাবে দাবি করে তাদের জন্য এটি হলো কি একটা জেলখানা একটা জাহান্নাম তো এই হাদিস থেকে শিক্ষা নিয়ে আমরা সাময়িকভাবে কিছু কষ্ট স্বীকার করে হলেও কি আল্লাহর হুকুমগুলা কি যথাযথভাবে পালন করব আর এতে কাফ আমার আপনার জন্য একটা সুযোগ আমার আপনার গুণা ক্ষমা করার জন্য পাক একটা বিশেষ রহম করেছেন একটা সুযোগ দিয়েছেন আমরা জানি যে আর্মি ডিপার্টমেন্টে একটা স্লোগান আছে যে কি কঠোর প্রশিক্ষণ সহজ যুদ্ধ এই রমজান মাস হলো বাকি এগারোটা মাসের ট্রেডিং শুরু এই মাসে আল্লাহ সুবনাদা আমাদেরকে অনুকূল পরিবেশে রেখেছেন জাহান্নামের দরজা বন্ধ করে রেখেছেন জান্নাতের দরজা খুলে রেখেছেন এবং ফেরাস এই শয়তানকে কি শৃঙ্খলিত করে রেখেছেন অর্থাৎ এই অনুকূল পরিবেশে আমি আপনি খুব কঠোরভাবে প্রশিক্ষণ নিব কিভাবে বাকি এগারোটা মাস আমরা শত্রুর সাথে সহজে যুদ্ধ করতে পারি এবং সহজে কি আল্লাহর আবাদতে মনোযোগী হতে পারি আজকে দেখেন আমরা সমাজে যখন বলি যে বসেন ইমাম সাহেবরা যখন মুসলিদের বসি বলি তখন কেউ রাজি হয় না সমাজের এক লোক আরেক লোককে বলে আরেক লোক আরেক লোককে বলে কিন্তু এই যে আল্লাহ সুমনতাল আমাকে আপনাকে ষাট সত্তর বছর জিন্দগি দিয়েছেন একশো বছর জিন্দগি দিয়েছেন আমি আমার সংসার নিয়ে ব্যস্ত আমার পরিবার পরিজন নিয়ে ব্যস্ত আমার দুনিয়া নিয়ে আমি ব্যস্ত টাকা পয়সা উপার্জনের জন্য ব্যবসা বাণিজ্যে চাকরিতে আমি ব্যস্ত দুনিয়া নিয়ে আমি এই যে ব্যস্ত আমি আল্লাহর দরবারে কি জবাব দিব যে সারা জীবনে অথবা বছরে দশটা দিন যদি আমি আল্লাহর জন্য কুরবান করতে না পারি এই এতেকাফটা হবে আমার আপনার জন্য নাজাদের একটা উশিলা আল্লাহ সুবনাদ আমরা জানি যে আল্লাহ সুবনাদ নিকট হাসারের ময়দানে আমরা আমল দিয়ে ব্যস্তে যেতে পারবো না আল্লাহবাদ আমাদের কোনো না কোনো উসিলার দিকে তালাশ করবেন তো আমি আপনি যাতে এই নেকামল এই এতেকাফের মতো একটি মহান নেকামল করে এটা রুশিলা করে আল্লাহ আল্লাহর কাছ থেকে আমরা পরপারে নাজাদ পেতে পারি আল্লাহ আমাদের সে তো ফিকদান করুন আ আমিন হা জা মাইন্দি আল্লাহ আলাই কল তু অলাই